আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আফগানিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরবে সাকিব। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ছুটে পড়েছিলেন সাকিবুল হাসান। সেই ছুটে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান সাকিব। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাকিব, তবে সম্প্রতি এক্সিট করেছেন তিনি, আর তাতে মিলেছে সুখবর। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন সাকিবুল হাসান। চুটের সন্তুষ্টজনক অগ্রগতি থাকায় জুলাইয়ে মাঠে নামতে পারবেন এই অলরাউন্ডার, এমনটাই বিশ্বাস বিসিবির ডাক্তারের। বিসিবির এই চিকিৎসক বলেন, রিপোর্ট বলো সন্তুষ্টজনক বলা যায়, আমরা আশা করছি জুলাইয়ের ওয়ানডে সিরিজ থেকে মাঠে ফিরবেন সাকিবুল হাসান। রিহ্যাব শুরু করেছে, আজকে রানিং করলো, অর্থাৎ ফিটনেসের যে কাজ সেটা আজ থেকে শুরু করেছে। আঙ্গুলের অগ্রগতি সন্তুষ্টজনক, অবশ্যই আশাবাদী আমরা সে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল 9টায় প্রবেশ করেন সাকিব। এরপর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে সহকারী কোচ নিক প্যাথাসের সঙ্গে দেখা করেন সাকিব। এরপরে মাঠে রানিং অনুশীলন করেন তিনি। সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের কোন ক্রিকেটারকে আপনার সবচেয়ে বেশি পছন্দনীয়? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।